আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনা করব, কিভাবে প্রাকৃতিক নিয়মে ডায়াবেটিস থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায় সে বিষয়টি আমি আজকে আপনাদের তুলে ধরব। আসলে পৃথিবীতে এমন কিছু ভেষজ রয়েছে, এমন কিছু উদ্ভিদ রয়েছে যা আমরা প্রকৃত সঠিক নিয়মে যদি ব্যবহার করি, ইনশাল্লাহ আমাদের ডায়াবেটিস রোগটি আমাদের আর কোনোদিন আসবে না। এবং পাশাপাশি আমাদের কিছু লাইফস্টাইল ফলো করতে হবে এবং ফুড সাপ্লিমেন্ট এবং খাদ্য তালিকা চেঞ্জ করলেই আমাদের কোনো ডায়াবেটিসের ইনসুলিন এবং ট্যাবলেট খেতে হবে না এবং আমাদের জীবন, আমাদের যৌবন সব আগের মতো ফিরে আসবে। আমি আজকে মূলত একটি সামুদ্রিক শৈবাল নিয়ে আলোচনা করব। সামুদ্রিক শৈবালটি আমাদের কিভাবে ডায়াবেটিস রোগীদের এবং যারা চোখের অসুখে ভুগতেছেন, চোখে ঝাপসা দেখেন এবং বিভিন্ন শারীরিক দুর্বলতায় ভুগছেন, একমাত্র এই স্পিরুলিনা, এই সামুদ্রিক শৈবালটি আমাদের উপকার আসতে পারে এবং প্রপার গাইডলাইন দিতে পারে। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসতেছি ডায়াবেটিসের জন্য, গ্যাস্ট্রিকের জন্য এবং বিভিন্ন রোগের জন্য, আমাদের কিন্তু ঔষধ কমতেছে না, দিন দিন ঔষধ বাড়তেছে। আমাদের এই ঔষধ খেয়ে কিন্তু আমাদের একসাইড এতটুকু উপকার হলেও কিন্তু অনেক বড় ক্ষতি হচ্ছে। আমাদের দিন দিন শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, আমরা একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছি এবং আমাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে, আমাদের যৌন আকাঙ্ক্ষা, যৌন দুর্বলতা দেখা দিচ্ছে। এরকম হাজার হাজার শত শত রোগী কিন্তু এই সমস্যায় ভুগতেছেন। এই জন্য আজকে বিজ্ঞানের আবিষ্কারের ফলে, বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন গবেষণার কারণে দেখা গেছে যে মানুষ শুধু উদ্ভিদ থেকেই এই প্রকৃতির মাঝেই রয়েছে এবং প্রকৃত সেবা, আমরা যদি এই প্রকৃতির সাথে থাকি তাহলে আমাদের এই প্রকার ড্রাগ থেকে আমরা মুক্ত থাকতে পারব। আমাদের কষ্টে অর্জিত টাকা বিভিন্ন খাতে আমাদের ব্যয় হয়ে যাচ্ছে, আমরা ডাক্তার, ক্লিনিক, পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন ঔষধপত্র কিনতে আমাদের কিন্তু এই পরিশ্রমের টাকা এবং ইনকামের একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে। আজকে দেখেন আপনার পরিবারের কিন্তু কেউ এবং সুস্থ নয়, এবং পরিবার, সমাজ, রাষ্ট্র যেখানেই বলেন, হাসপাতালে গেলে তো রোগী এর অন্ত নেই, মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ অসুস্থ এবং জর্জরিত। আসলে আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা কেন এত অসুস্থ হচ্ছি। আমরা যদি আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করি, মানে আগেকার মতো লাইফস্টাইল, আগেকার পুরাতন যে আদিকাল থেকে মানুষ যেভাবে জীবনযাপন করে আসছিল সেরকম আমাদের একটু হতে হবে, কারণ আমরা আজকে বিভিন্ন রেডি খাবার পাওয়ার কারণে এবং হাটে বাজার, বিভিন্ন জায়গাতে বাজার এবং বিভিন্ন স্টল এবং বিভিন্ন দোকানপাটে আমাদের চারিদিকে লোভনীয় খাবার রেডি করে রাখা হয়েছে। এই লোভনীয় খাবার থেকে আমাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে, আর যদি আমরা কন্ট্রোল না করতে পারি, এই জাতীয় খাবার যদি আমরা প্রতিনিয়ত গ্রহণ করি, অবশ্যই আমাদের এই বড় বড় মরণ ব্যাধিগুলো, ডায়াবেটিস, ক্যান্সার এবং হার্ট ডিজিজ এবং কিডনি এফেক্টেড হতে পারে, এবং অলরেডি মানুষ, শত শত মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। এই জন্য আজকে আমাদের ভাবার বিষয়, আজকে আমাদের চিন্তা করার বিষয়, কেন মানুষ এত অসুস্থ হচ্ছে এবং কেনই বা মানুষের এত দুর্ভোগ, কেনই বা মানুষের এত অশান্তি। এই জন্য আজকে আমি মূলত একটি সামুদ্রিক শৈবাল, তাকে নাম দেওয়া হয়েছে স্পিরুলিনা। এই স্পিরুলিনা এখন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন স্কয়ার, ভিক্সুমকো, নামি দামি অপসোনিন এবং রেনাটা এবং যে কোনো কোম্পানি, তারা সবাই কিন্তু এটা এবং এই প্রোডাক্টটি উৎপাদন করতেছে, কারণ মানুষ জেনে গেছে যে আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে যদি আমরা প্রকৃতির সাথে যদি সম্পর্ক না রাখি এবং আমরা যদি নিজেকে চেঞ্জ না করি, আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ না করি, ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ জীবনে আমাদের পৃথিবীতে হয়তো বেঁচে থাকা হবে আল্লাহর হায়াত অনুযায়ী, কিন্তু আমাদের যে শারীরিক সুস্থতা এটা থাকবে না। আমরা প্রতিনিয়ত ডাক্তার, প্রতিনিয়ত ট্রিটমেন্ট, টেস্ট নিয়ে ব্যস্ত এবং তারপরেও কিন্তু আমাদের এর শরীরের বিভিন্ন কষ্টদায়ক যে সমস্যাগুলো, শারীরিক ব্যথা এবং চোখের দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, উইথ আমাদের যৌন
ক্ষমতা, অক্ষমতা এবং আকাঙ্ক্ষাহীনতা এবং বিভিন্ন ধরনের আমাদের সমস্যা দেখা দিচ্ছে। এজন্য আমাদেরকে একটু ভেবে এই জীবনযাপন করতে হবে। আমরা অবশ্যই এই যত্রতত্র ঔষধ খাবো না এবং প্রতিনিয়ত খাবার বদভ্যাস, খাবারের যে বদভ্যাস এটা আমরা চেঞ্জ করব। কারণ মানুষকে টাইমলি খেতে হয়, ঘন ঘন যে যদি সে খেয়ে থাকে সেক্ষেত্রে আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনসুলিন নামে একটা হরমোন নিষ্করণ হয়, এটাকে কনভার্ট করার জন্য, খাবারকে কনভার্ট করার জন্য। এই খাবার ইনসুলিন যতই নির্গত হবে, আপনি যতই ঘন ঘন খাবেন তত কিন্তু আপনার ইনসুলিন এই হরমোনটি রিলিজ হবে। এক টাইমে দেখা যাবে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট নামে একটি রোগে ভুগতেছেন এবং 8 থেকে 10 বছর বা 20 বছর পরে আপনার অবশ্যই ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ এবং কিডনি এফেক্টেড হওয়ার মতো আশঙ্কা থেকে যায়। এই জন্য আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করতেছি সেটা এমন একটি মিরাক্কেল প্রোডাক্ট। এই প্রোডাক্টটি যদি আপনি আপনার 1 মিলিগ্রাম দিনে সেবন করেন তাহলে কিন্তু আপনার আর ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এবং পাশাপাশি আপনার শারীরিক যে A to Z ভিটামিন সেটাও কিন্তু আপনাকে প্রোভাইড করিচ্ছে। উইথ আপনার চোখের যদি কোনো প্রবলেম থাকে, আপনি যদি চোখে ঝাপসা দেখেন, চশমা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চশমা লাগবে না। কারণ এটি চোখের এতটা পাওয়ারফুল, আপনার চোখের যে সমস্যা যে ভিটামিনগুলোর কারণে হয় এখানে প্রচুর পরিমাণে ভিটামিনটি এই স্পিরুলিনাতে রয়েছে। স্পিরুলিনা একটি কাকে বলে, স্পিরুলিনা হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল। এটা বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, এখন বাংলাদেশে অনেকে এটাকে চাষ করতেছে এবং বিভিন্ন কোম্পানি দেখেন আজকে নামি দামি ব্র্যান্ড কোম্পানিগুলো কিন্তু এই প্রোডাক্টটি আবিষ্কার করতেছে। কারণ এটি হচ্ছে একটি মিরাক্কেল প্রোডাক্ট, এটাতে এমন কোনো ভিটামিন নাই যে এর মধ্যে নেই। আপনি বাইরেকার কোনো ভিটামিন খেলে আপনার উপকার করলেও কিন্তু সেটা আবার সাইড ইফেক্ট রয়েছে। কিন্তু স্পিরুলিনা এমন একটা উপাদান, এটি খেলে কিন্তু আপনার পায়খানা পরিষ্কার হবে, পায়খানার কষায় মানে ইরেকটাইল, আপনার যদি পায়খানা কষা হয়, আপনার যদি হজমে প্রক্রিয়া ব্যাহত হয় সেক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়াটিকে ক্লিয়ার করবে। উইথ এই স্পিরুলিনা কিন্তু আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে। কেন? ডায়াবেটিস রোগীরা কিন্তু প্রচুর খাবার চাহিদা, এই জন্য তারা যদি মনে করে আমি সকালবেলা 2টি স্পিরুলিনা ট্যাবলেট গ্রহণ করব তাহলে তার সকালবেলার কোনো খাবার প্রয়োজন নেই। আমি পাশাপাশি তাকে একটু ডিম খেতে সাজেস্ট করব। আপনারা যারা স্পিরুলিনা খাবেন তারা অবশ্যই একে দুটা ডিম খাবেন এবং তার পাশাপাশি দুপুরবেলা ভাত এবং রাতের বেলা আপনি আবার 2টি স্পিরুলিনা ক্যাপসুল এবং ভাত এবং শাকসবজি এবং মাছ মাংস খেতে পারেন। ডায়াবেটিস রোগীদের আজকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তাদের গায়ে চুলকানি, তাদের চর্মরোগ, তাদের কোনো জায়গা কেটে গেলে তাদের ভালো হতে চায় না এবং তারা সবচেয়ে বড় যে দুঃখটা তাদের, তারা কিন্তু আসলে এই যৌন ক্ষমতা থেকে একদম মাহরুম হয়ে যাচ্ছে। তাদের কোনো যৌন আকাঙ্ক্ষা থাকতেছে না এবং তাদের এই অল্প বয়সেই এই যৌন জীবন থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে এবং পারিবারিক জীবনে একটা অশান্তি এবং নিজেরও মনে মানসিক অশান্তি এবং সে সবসময় স্ট্রেস কন্ডিশনে থাকে। আর মানুষ যখন স্ট্রেস কন্ডিশনে থাকবে তখন তার শরীরের যে গুড থিংসগুলো সেটা কিন্তু অটোমেটিক রিলিজ হয় না এবং বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদেরকে রিল্যাক্স মুডে থাকতে হবে, আমাদেরকে স্ট্রেস কন্ডিশনে যে থাকা যাবে না, আমাদেরকে দুশ্চিন্তা করা যাবে না, আমাদেরকে সঠিক ঘুম পাড়তে হবে। আমরা সকাল সকাল ঘুমাবো এবং সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং আর্লি ঘুমাতে যাব এবং সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং ফজরের সালাত আদায় করার পর একটু হাঁটাহাঁটি করবো, তারপর আমরা কর্মজীবনে কর্মব্যস্ততায় জীবন অতিবাহিত করার পর জোহরের সালাত আদায় করবো, তারপর আর একটু বিরতি দিয়ে আসরের সালাত, তারপর মাগরিবের সালাত, এশার সালাত আদায় করার পর আমরা অযথা সময় নষ্ট করবো না, আমরা অবশ্যই সবাই দ্রুত আর্লি ঘুমাতে যাব। কারণ সকালবেলা প্রথম রাতে যে ঘুমটা সেটাই কিন্তু আমাদের প্রপার ঘুম। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কিন্তু মেলাটোনিন নামে একটা হরমোন আমাদের রিলিজ হয়, এটা কিন্তু আপনি যদি দীর্ঘক্ষণ যদি আপনি না ঘুমান এই হরমোনটি আপনার শরীরে বিভিন্ন ইফেক্ট ঘটাতে পারে। এই জন্যে আপনি সকাল সকাল ঘুমাবেন এবং রাত 3টা বা 4টার দিকে উঠে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার শরীরে অনেক বেনিফিট আসবে। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আবার ফজরের সালাত, এভাবে আমরা যদি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করি এবং আমরা বাইরেকার ভাজা পোড়া খাবার খাবো না, আমরা বাইরেকার জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো খাবো না, আমরা অবশ্যই ওই ন্যাচারাল খাবার খাবো, ফলমূল খাবো। আর ডায়াবেটিস রোগীরা অবশ্যই মিষ্টি জাতীয় ফল খেতে পারবেন না। যারা ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছে মিষ্টি আছে এমন দ্রব্য, আপনারা মধু, অনেকেই শুনতেছি আপনারা কমেন্ট করতেছেন স্যার আমি একটু করে মধু খাই, ডায়াবেটিস রোগীদের
রোগীদের কিন্তু মধু খাওয়া যাবে না, ডায়াবেটিস রোগীদের কিন্তু দুধ খাওয়া যাবে না, কারণ দুধের মধ্যে আছে অনেক সুগার এবং দুধের নামে দুধের মধ্যে রয়েছে ক্যাসিন, এবং দুধের টক দই যারা খান তারাও খাবেন না, কারণ টক দইয়ের মধ্যে থাকে ক্যাসিন। ক্যাসিন একটা প্রোটিন, এই প্রোটিনটি কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য এই মুহূর্তে অনেক ক্ষতি করে। এই জন্য ভালো জিনিস হলেই যে খেতে হবে সেটা কিন্তু না, আপনার শরীরে যেটা প্রয়োজন সেটা খেতে হবে, কারণ খেজুর একটা উন্নত মানের খাবার, দুধ একটা আদর্শ খাবার, এবং মধু একটি সকল লোকের মহা ঔষধ, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আপনার যদি পেটের সমস্যা থাকে, আপনার যদি আইবিএস থাকে, তাহলে যেমন আপনি দুধ খেতে পারবেন না, সেরকম আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে, আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত রোগী হয়ে থাকেন, তাহলে কিন্তু মধু এবং এই খুরমা খেজুর বা মিষ্টি জাতীয় আপেল এই জাতীয় ফলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এগুলো যদি আপনি এড়িয়ে না চলেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডায়াবেটিসের ঔষধ বা ইনসুলিন নিয়ে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল রাখাটা বড় বিষয় নয়, আপনি প্রাকৃতিকভাবে এবং আপনি ন্যাচারালভাবে যদি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে প্রপার একটা এনার্জি পাবেন। আমাদের বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে একটা লিভার, আমরা বিভিন্ন টক্সিন জাতীয় খাবার খেয়ে এবং বিভিন্ন ধূমপানের কারণে বা বিভিন্ন ড্রাগ ঔষধ ব্যবহার করার কারণে আমরা লিভারটাকে কিন্তু নষ্ট করে ফেলতেছি। এই লিভার যদি একবার নষ্ট হয়ে যায় এই লিভারে কিন্তু কোনো অপারেশন চলে না, লিভার এমন একটা অঙ্গ এখানে কিন্তু লিভারকে সুস্থ রাখার জন্য আপনি নিজেই পারেন আপনার একটু লাইফস্টাইল চেঞ্জ করে, কারণ আপনি যত তত না খেয়ে আপনার যদি ম্যাদ বডি হয়ে থাকে, আপনার যদি শরীর ফ্যাট হয়ে থাকে, তাহলে আপনি এখন থেকেই আপনি ফাস্টিং করুন। ফাস্টিং মানে আপনাকে অবশ্যই দীর্ঘক্ষণ না খাই থাকতে হবে। এক্ষেত্রে আপনি যদি সপ্তাহে দুইটা করে রোজা করেন সেক্ষেত্রে আপনার আরও পজিটিভ রেজাল্ট পাবেন। ডায়াবেটিস রোগীরা বলেন আমরা না খেলে তো আমাদের হাত পাকা পাকাবি করে, আমাদের মাথা ঘুরায়, তাহলে আমরা কী করবো স্যার? হ্যাঁ, এটা আপনাদের একটা মাইন্ড সেট আপ, এটা দীর্ঘদিনের একটা অভ্যাস যেহেতু আপনি খেয়ে আসতেছেন, আর ডায়াবেটিস রোগীদের যেহেতু সুগার লেভেলটা বিভিন্ন এলোমেলোভাবে থাকে, এই জন্য বারবার সে খেতে ইচ্ছে করে এবং ডায়াবেটিসের ওষুধ খেলে কিন্তু খাওয়ার রুচি বাড়ে, তারা কিন্তু তার সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধও খায়, এই জন্য তাদের প্রচণ্ড খাওয়ার চাহিদা। আমি বলবো আপনাদের খাবার চাহিদা কমাতে গেলে আপনাকে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হবে উইথ মাদার হিমালয় পিঙ্ক সল্টে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন খাবার যে চাহিদা এটা আমাদের কমে যাবে, এবং যারা অর্থশালী বা বৃত্তশালী তারা অবশ্যই অ্যাস্ট্রাভার্জিন কোকোনাট অয়েলটিও খেতে পারেন, এটি খেলে আপনাদের খাবার চাহিদা অনেক অংশ কমে যাবে এবং এ টু জেড যে আপনার এনার্জি সেটা আপনার ব্যাক আপ দিবে। আপনি সকালবেলা অ্যাপেল সিডার ভিনেগার উইথ হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে এবং লেবুর রস এবং আদার রস দিয়ে যদি আপনি খেতে পারেন আপনাকে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খেতে হবে না, এবং আপনি যদি তার পাশাপাশি দুইটা স্পিরুলিনা ক্যাপসুল খেয়ে নেন, তার সকালবেলা আপনার ডিম থেকে এমন কোনো খাবার আপনার প্রয়োজন নেই, দুইটি ক্যাপসুলই আপনার একবেলার খাবারের জন্য যথেষ্ট। ভেরি অ্যামেজিং ব্যাপার, আপনি এত কষ্ট কেন করতেছেন, এত বাইরেকার ভাজা পড়া কেন খাচ্ছেন, আপনি নিজেকে কন্ট্রোল রাখেন, আপনাকে বাঁচতে হবে, আপনাকে সুস্থভাবে বাঁচতে হবে, কারণ বেঁচে থাকাটাই বড় কথা নয়, সুস্থ সকল সুখের উৎস এবং সুস্বাস্থ্যই আমাদের সবারই কাম্য। আমরা আসলে সুস্থ হওয়ার চাইতে অসুস্থ হতে পেতে চাই, কারণ আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছা মতো চলি, আমার জীবনে আমার শরীরে কোটা প্রয়োজন কোটা অপ্রয়োজন সেটা আমরা চিন্তা করি না, আমরা চোখে যেটা ভালো লাগে মন যেটা চাই সেটাই আমরা কিন্তু খেয়ে থাকি, এরকম বদ অভ্যাস করা যাবে না। আমরা যদি একটা শিশুর মতো জীবনযাপন করি অবশ্যই আমাদের ডায়াবেটিস কেন, এমন কোনো রোগ নেই যেটা আমাদের শরীর থেকে মুক্ত হতে পারে না। ক্যান্সার পর্যন্ত ভালো অসম্ভব, 100% ক্যান্সার এমন একটা রোগ, আপনি যদি প্রাথমিক অবস্থা এটা বুঝতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই রোগ থেকে পুরোপুরি মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আমরা তখনই জানতে পারি যখন আমাদের কিছু করার থাকে না, কারণ একটা ডায়াবেটিস রোগী কিন্তু নিজে কখনো প্রথম প্রথম বুঝতে পারে না তার ডায়াবেটিস হয়েছে, প্রথম তার জ্বর অথবা বিভিন্ন সমস্যা বা ইফেক্ট দেখা দিবে, এখানে চিকিৎসা ওখানে চিকিৎসা করার পর যখন সে বড় ডাক্তারের কাছে যায়, বিভিন্ন সে যাওয়ার পর যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন দেখা গেল তার ডায়াবেটিস হয়ে গেছে। এই জন্য এই নীরব ঘাতক এই রোগগুলোকে আমাদের থেকে জানতে হবে, এবং এই যে ফ্যাটি লিভার এবং ওজন বৃদ্ধি এটা একটি নীরব ঘাতক, ডায়াবেটিস একটি নীরব ঘাতক, এই নীরবে আপনার শরীরকে ধ্বংস করে দিচ্ছে, আপনি কিন্তু টের পাচ্ছেন না, কিন্তু যখন আপনার শরীরে সব কিছুকে ধ্বংস করবে তখন কিন্তু আপনি জানতে পারবেন, এবং তখন হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন না। এই জন্য একটাই পথ মুক্তির, একটাই রাস্তা, আপনাদেরকে প্রকৃতির মাঝে ফিরে আসতে হবে। যেহেতু আজকে আমি স্পিরুলিনার কথা বলতেছি, স্পিরুলিনা আপনারা দিনে যারা ডায়াবেটিস পেশেন্ট তারা সকালবেলার ভাতটা যদি বা নাস্তাটা যদি মাইনাস করেন, ভাত রুটি পরোটা এবং আপনার নুডলস এই জাতীয় খাবার থেকে যদি বিরত থাকেন, আপনি যদি অ্যাপেল সিডার ভিনেগার এবং হিমালয় পিঙ্ক সল্ট, অ্যাপেল সিডার ভিনেগার 2 চামচ, হিমালয় পিঙ্ক সল্ট পরিমাণ মতো, এবং তার সঙ্গে আদার রস এবং লেবুর রস যদি আপনারা খেতে পারেন, তা সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আপনি 2টা স্পিরুলিনা ক্যাপসুল খেয়ে নেবেন এবং আপনার
আপনার দুপুরে যাই ভাত খাবেন, এবং দুপুরে ভাত খাওয়ার পর আপনি রাতে যাই শাকসবজি, সালাদ এবং একটা ডিম খেতে পারেন, তার সঙ্গে স্পিরুলিনা ক্যাপসুল 1 থেকে 2টি খেতে পারেন। এভাবে আপনি কন্টিনিউ যদি 1 মাস করতে পারেন, আপনি ইনসুলিন নেন আর ট্যাবলেট খান সেটা আমার দেখার বিষয় নাই, আপনি সঠিকভাবে যদি নিয়মটি ফলো করতে পারেন অবশ্যই আপনার কোনো প্রকার মেডিসিন খেতে হবে না। আপনাদেরকে আবার সতর্ক করে দেই, ডায়াবেটিসের যে মেডিসিনগুলো আমরা গ্রহণ করি এগুলো কিন্তু আমাদের অনেক অনেক সাইড ইফেক্ট, যেটা আপনি দেখলে ভয়ে আপনি আর আশপাশ যেতেন না। আপনার শরীরে যে কী পরিমাণ ক্ষতি করতেছে, আজকে ডায়াবেটিস রোগীরা কোনো এনার্জি নাই, দুর্বল, তাদের মনে করেন যে কোনো যৌন ক্ষমতা নেই, তারা এই জীবনেও তারা ব্যর্থ এই জন্য, এবং 30-35 বছর 40 বছর বয়সের লোকদেরও এবং মা বোনদেরও এই ডায়াবেটিস দেখা দিয়েছে, তারা কিন্তু আজকে শারীরিক কোনো শান্তি পাচ্ছে না এবং বাস্তব জীবনে তারা সুখী না। এই জন্য আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, অবশ্যই আমাদের কথাগুলো মূল্যায়ন করবেন, জীবনে আপনি ফলো করবেন, আপনার জীবন হবে সুন্দর, আপনার আগের মতো আপনি উচ্ছ্বাস এবং উৎফুল্লভাবে আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। এখন আমি স্পিরুলিনার কিছু কথা বলি। স্পিরুলিনাতে এমন কোনো পুষ্টি মান নাই যে স্পিরুলিনার মধ্যে নাই, স্পিরুলিনা আপনারা গবেষণা করতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন, গুগলে সার্চ দিবেন, তাহলে আপনার নিজেরাও এটা এই সম্পর্কে ব্যাপক বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। কারণ স্পিরুলিনাতে এমন একটা ভিটামিন যেটা অন্য পৃথিবীর কোনো ভিটামিনেতে নেই, যেমন গামা প্রোটিন, এটা একমাত্র মায়ের দুধের মধ্যে রয়েছে, এই গামা প্রোটিন কিন্তু রয়েছে স্পিরুলিনার মধ্যে। তাতে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে এমন কোনো মানুষের জন্য প্রয়োজন পুষ্টি যেটা আমি স্পিরুলিনাতে দেইনি। স্পিরুলিনা কিন্তু সামুদ্রিক একটা শৈবাল, এই এটার ইতিহাস হচ্ছে যে একজন বিজ্ঞানীরা তারা দেখলো একটা দ্বীপের মানুষ খুব সুঠামু এবং খুব শক্তিশালী, তাদেরকে নিয়ে গবেষণা করালো তারা আসলে কী খায়, তারা কিন্তু দরিদ্র, তাদেরকে দেখা গেলো, তাদেরকে প্রশ্ন করালো আপনারা কী খান, আপনাদের কোনো রোগ নেই, আপনারা এত শক্তিশালী বা এত সুস্থ মানুষ। তখন তারা বললো, স্যার আমরা তো গরিব মানুষ, আমরা ভালো কিছু খেতে পারি না, তবে আমরা একটা জিনিস নিয়মিত খাই, এই সামুদ্রিক থেকে এই শৈবালটা আমরা কিন্তু গ্রহণ করি। তখন এই স্পিরুলিনা যখন বিজ্ঞানী গবেষণা করে তখন বিজ্ঞানীর মাথা ঘুরে যায় যে আসলে পৃথিবীতে আল্লাহ পাক এমনও উপাদান দিয়েছেন যে এত উপকারী একটা প্রোডাক্ট যেটা সমুদ্র থেকে তৈরি হয়, কিন্তু এর মধ্যে মানুষের জীবনের A to Z যত প্রকার খাবার ন্যাচারালভাবে, কোনো ফরমালিন বা কোনো প্রকার বিষ এখানে ব্যবহার করা হয় না, একদম ন্যাচারাল। এই ন্যাচারাল প্রোডাক্টটি যখন গবেষণা করা হলো বিজ্ঞানীর মাথা ঘুরে গেল, দেখা গেল যে আসলেই তো আপনার এটা খাওয়ার কারণেই আপনাদের এত মানে সুস্থতা এবং এত শক্তি, আপনার দেখা গেল যে এর মধ্যে এমন কোনো প্রয়োজনীয় ভিটামিন নেই, একটা স্পিরুলিনাই পারে আপনার শরীরের সম্পূর্ণ আপনার ভিটামিনের ঘাটতি পূরণ করতে এবং পাশাপাশি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে। সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে এ পর্যন্ত রাখলাম, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং বেল বাটন সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে বেল বাটনটি অন করে দিবেন, কারণ পরবর্তীতে আমি যে ভিডিওটি আপলোড করবো আপনারা যেন পেয়ে যান। তাহলে আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।